বিজেপির হয়ে কাজ করছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার আসানসোলে চেলিডাঙ্গায় ভোট দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তার কথায় তৃণমূল অধ্যুষিত বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের হেনস্থা করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছেন তারা। একই সঙ্গে কমিশনের নিরপেক্ষতা নিয়েও সরব হন রাজ্যের পূর্ত ও আইন মন্ত্রী। এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা বলেন তিনি। একই সঙ্গে এদিন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, বুথে বুথে রাজ্য পুলিশের লোকজন নেই, সবটাই কেন্দ্রীয় বাহিনীর অধীনে রয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে এমনটাই জানান মন্ত্রী মলয় ঘটক। এখানে যদি মোবাইল ঘোরাই তোরা ভিডিও কর, আমাকে পাঠা। মোবাইল তো দিচ্ছে না, আমাদেরও ঢুকতে। এখানে দুটো ছেলে রাখ, যাকে মোবাইল দিয়ে ঘোরাবে ভিডিও করে আমার কাছে পাঠা। পানি দেন, ভিডিও করে পাঠা, পানি দেন। কি বলে ছিয়া না সবাই, আপনি একটু মোবাইল থেকে দাদা আঙুলটা দেখো, মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দেখুন, মানুষ শান্তিতে লাইন দিয়ে ভোট দিচ্ছে। অগ্নিমিত্রা ভোট দিল নিজের কেন্দ্রে, অভিযোগ করছে পুলিশ ঢুকছে, বিভ্রান্ত করছে বারাবনি নানারকম অন্যান্য অঞ্চলে, কি বলবেন? এটা উনি অভিযোগ করছেন স্টেট পুলিশ নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা হচ্ছে। কোথায় দেখা অভিযোগ করলে তো হবে না, অথচ আমি যে অভিযোগ গুলো করছি আপনি দেখে নিন। আপনি উপেন্দ্র স্কুলে যান, ওখানে মোবাইল আটকানো হচ্ছে, এখানেও মোবাইল আটকানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, সরাসরি ভাবে বিজেপি পার্টির হয়ে কাজ করছে, এবং এখানে ইলেকশনের যারা অবজার্ভার এসছে তারাও করছে। যখন হচ্ছে না মোবাইলের কেসটা যখন হচ্ছে না তখনই মানুষ ঘুরে তোলে। এখানে যদি মোবাইল ঘোরাই তোরা ভিডিও কর, আমাকে পাঠা। মোবাইল তো দিচ্ছে না, আমাদেরও ঢুকতে। এখানে দুটো ছেলে রাখ, যাকে মোবাইল দিয়ে ঘোরাবে ভিডিও করে আমার কাছে পাঠা। দেখিয়ে এইসব নেই কর সকতা হ্যাঁ, এইসা কোই কানুন নেই হ্যাঁ কি জো ভোটার হ্যাঁ ও আপনা মোবাইল লেকে আন্দর দেই যা সকতা। মোবাইল ইয়া লেকে ঘুসনে নেই দে রা, মতলব ও ভোটার তো ফির ঘর জানা পড় রা মোবাইল রাখনে কে লিয়ে। পোলিং স্লো করা রা, খাস করকে জহাঁ পর টিএমসি কা সাপোর্টার জ্যাদা হ্যায়, জো জো বুথ পে টিএমসি লিড করতা হ্যায় ওই সব বুথ পে সব কারবাই কর কিয়া জা রা। তো ডাইরেক্টলি জো ইলেকশন কমিশন কা অবজারভার্স লোক হ্যায় আর সেন্ট্রাল ফোর্স হ্যায় ডাইরেক্টলি বিজেপি কা হোকে কাম কর রা। इसके लिए अभियोग जताएं क्या? एक अभियोग तो कल जता है, अभी फिर जता है। अग्निमित्र पाल कर रही है कि राज्य सरकार के पुलिस की लेकर वो काम कर रहे हैं। कहाँ पर पुलिस, कहाँ पर? हम लोग तो रिपोर्टर है, बूथ बूथ में जाइए ना, पुलिस कहीं है? वो अपना मोबाइल लेके अंदर नहीं जा सकता, मोबाइल यहाँ लेके घुसने नहीं दे रहा, मतलब वो वोटर को फिर घर जाना पड़ रहा मोबाइल रखने के लिए। पोलिंग स्लो करा रहा है, खास करके जहाँ पर टीएमसी का सपोर्टर ज़्यादा है, जो जो बूथ पे टीएमसी लीड करता है वही सब बूथ पे ये सब कार्रवाई किया जा रहा है। तो डायरेक्टली जो इलेक्शन कमीशन का ऑब्जर्वर्स लोग है
और सेंट्रल फोर्स है, डायरेक्टली बीजेपी का होकर काम कर रहा है। इसके लिए अभियोग जताएंगे क्या? एक अभियोग तो कल जताया, अभी फिर जताए। अग्निविच्छेद ना सब है आसानसोल देखे निजस्व प्रतिनिधि रिपोर्ट टीवी न्यूज 10। মানছে না যখন হচ্ছে না এই মোবাইলে।